আচ্ছা সুজয়, তোমাকে কিছুদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ বলো না, কি বলবে? গতকাল বাবা আমার বিয়ের কথা বলছিল, সেটা তো বলবেই, মেয়ে বড় হলে তো প্রত্যেক বাবা মায়ের ওই বিয়ে নিয়ে চিন্তা হয়। মিঠু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, বাবা আমার বিয়ে ঠিক করেছে। দেখো মিঠু, এইসব নিয়ে একদম মজা করবে না, এসব মজা আমার একদম পছন্দ না, সেটা তুমি ভালো করে জানো। আমি মজা করছি না সুজয়, কিছুদিন ধরেই বাড়িতে কথা হচ্ছিল, আমি ব্যাপারটা এত সিরিয়াসভাবে নিইনি, গতকাল সবটা জানতে পারলাম। সুজয়ের পায়ের নিচ থেকে কেমন যেন মাটিটা সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। তার ছেলে কি করে শুনি? দেখতে নিশ্চয়ই খুব হ্যান্ডসাম, শুনেছি ছেলে নাকি ব্যাংকের ম্যানেজার, বেশ মোটা টাকা স্যালারি পায়। আগরতলা শহরে নিজের তিনতলা বাড়ি আছে, দেখতে কীরকম তা আমি জানি না, আমি এখনও পর্যন্ত দেখিনি। সুজয় এক মুখ মিথ্যা হাসি নিয়ে বলল, তাহলে তো তুমি ভালো থাকবে, যাক তুমি ভালো থাকলেই আমি খুশি। তুমি এত স্বাভাবিকভাবেই কথা বলছ, কষ্ট হচ্ছে না তোমার? আরে পাগলি, আমি তোমাকে ভালোবাসি, আর তোর খুশিতেই আমার খুশি। কেউ কাউকে সত্যিকারের ভালোবাসলে তাকে আটকে রাখতে চায় না, চায় সে যেখানেই থাকো, যার সাথেই থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। সত্যি বলতে আমি তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই, তোমার মতো করে কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না। আচ্ছা এই সব বাদ দাও, তোমার নতুন জীবন অনেক সুন্দর হোক, এই কামনা করি ঈশ্বরের কাছে। আমরা আগে যেমন বন্ধু ছিলাম, সারা জীবন না হয় বন্ধু হয়েই তোমার পাশে থাকব। মিঠুর চোখ ছলছল করছে, কিন্তু তার কাছে করার মতো কিছু নেই। এই মুহূর্তে সুজয়ের সঙ্গে চলে যাওয়া ও অসম্ভব নয়, কারণ সুজয় নিজেই একটা মেসে থাকে, বাবা মা কেউ নেই তার। একটা চাকরির জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু এখনও পাইনি। আচ্ছা সুজয়, আমাকে নিয়ে যাবে তোমার সঙ্গে? না মিঠু, তোমার বাবা তোমার জন্য যা ভেবেছে ভালোর জন্য ভেবেছে, আর বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কোনো কাজ করলে সেটা কোনো দিন সফল হয় না, আর আমি এই কাজ কোনো দিন করতে পারবো না। তাহলে এখন কি করবে? কি করব মানে, জলদি বাড়িতে যাও, অনেক সময় তো হলো, আর নিজের খেয়াল রেখো, বৃষ্টিতে ভিজো না। কিন্তু মনে আছে তো আগের বার কী হয়েছিল? জ্বরে 5 দিন বিছানা থেকে উঠতে পারোই নাই। তুমিও তোমার খেয়াল রেখো সুজয়, আর আমাকে পারলে ক্ষমা করে দিও। আরে ধুর পাগলি, কিসের ক্ষমা, তুমি অনেক ভালো থাকবে। দেখো যাক, অনেক দেরি হয়ে গেছে আমার, আবার একটু কাজ আছে, তাহলে এখন যাই। দুজনের চোখে জল, দু চোখ ভরা জল নিয়ে দুজন দুজনের রাস্তায় চলে গেল। এভাবেই আমাদের শহরের অনেক ভালোবাসার গল্প অসমাপ্ত রয়ে যায় বেকারত্বের কারণে।